আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, চৈতি সরোয়ার। করোনাভাইরাসের কারণে মন্ত্রী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার শতকরা 46% বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব বলে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আগের বছরে একই সময় মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল শতকরা 58%। এই হার কিছুটা ধীর হলেও আশাব্যঞ্জক বলে মনে করে মন্ত্রিসভা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন। বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয় সভায়। ইউরোপ এবং আমেরিকায় সংক্রমণের দিক পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা সহ সব ক্ষেত্রে মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে মাঠ প্রশাসনকে মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ থেকেও এই বিষয়ে প্রচারণা চালাতে বলা হয়েছে। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আওয়ামী লীগের অধীনে হওয়া সব নির্বাচন বাতিলের দাবি জানান তিনি। ঢাকা 5 আসনের উপনির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণ ও প্রাতিষ্ঠানিক রূপদানে কাজ করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি মাঠের রাজনীতিকে এখন ফেসবুকের মাধ্যমে ব্যবহার করছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, জনগণের মন ও চোখের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা বলেও মন্তব্য করেন তিনি। কর্মসূচির নামে জনগণের শান্তি নষ্ট করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের। ৩২ নম্বর স্প্যানটি বসানোর মাত্র 8 দিনের মাথায় বসানো হলো পদ্মা সেতু 33 নম্বর স্প্যান। দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 3 ও 4 নম্বর পিলারের ওপর এই স্প্যান বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর 4,950 মিটার। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানিয়েছেন, স্রোতের কারণে স্প্যানগুলো বসাতে সকাল থেকে বেশ বেগ পেতে হয়েছে। এই স্প্যানটি বসানোর পর থেকে বাকি আছে মাত্র 8টি স্প্যান, সেগুলো মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রাখা আছে। যত দ্রুত সম্ভব বাকিগুলো বসানো হবে বলে জানা গেছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।